শস্যবীজ উৎপাদন করে ভাগ্য ফিরিয়েছেন নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে তার খামারে। মানসম্মত বীজ উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ ও সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোরে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের খামার পাথরিয়া গ্রামের আনোয়ার হোসেন 2017 সালে কৃষি বিভাগের ডাল তেল ও মশলা প্রকল্পে এসএমই কৃষক হিসেবে কাজ শুরু করেন। এরপর নিজের 5 বিঘা জমিতে শুরু করেন বিভিন্ন ফসলের বীজ উৎপাদন। প্রাথমিক সাফল্যের পর তিনি লিজ নেন আরো 19 বিঘা জমি। গুরুদাসপুর কৃষি অফিসে ডাল তেল মশলা প্রকল্পে এসএমই কৃষক হিসেবে কাজ করতে শুরু করি। এখান থেকে এসে আমি নিজ জমিতে কিছু ডাল তেল মশলা এগুলো বীজ উৎপাদন করি এবং সংরক্ষণ করি। এগুলো দেশে এগুলো আমার এলাকায় বিক্রি করে সফলতা পেয়েছি। আনোয়ারের খামারে ইতিমধ্যেই সংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। আমাদের যে টাকা পয়সা দেয় সংসার খুব ভালো চলে। মাঠে কাজ করি, যে পারিশ্রমিক দেয় আমাদের সংসার খুব ভালো চলে। আনোয়ারের থেকে সরিষা মুগ এবং রসুন এগুলি বীজ নিয়ে আবাদ করাতে আমি সঠিক ফলাফল পাইছি। বীজ নিয়ে ভালো ফলাফল পেয়েছি এবং ভালো মানের বীজ তার কাছে পাওয়া যায়। মানসম্মত বীজ উৎপাদনে তাকে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। ফসলের গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করছেন এবং কৃষকদের মাঝে বিক্রি করছেন। এলাকার বাইরেও তার বীজের চাহিদা রয়েছে এবং কৃষকরা এতে উপকৃত হচ্ছে। তার বীজ নিবন্ধন প্রাপ্তি সহ সকল ধরনের কারিগরি সহযোগিতা আমরা প্রদান করছি। আনোয়ারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই পেশা হিসেবে বীজ উৎপাদনকে বেছে নিচ্ছে। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।